রাজনীতি করতে হবে আল্লাহ রাসূলের তরিকা মতো রাষ্ট্র চালাতে হবে নবী আল্লাহ রাসূলের তরিকা মতো ব্যাংক চালাতে হবে সুদ বিহীন ব্যাংক নবীর তরিকা অনুযায়ী ব্যবসা বাণিজ্য করতে হবে শরীয়তের বাঁচানো পদ্ধতি অনুযায়ী আমার সমাজ ব্যবস্থা চালাতে হবে আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক আমার রাষ্ট্র চালাতে হবে আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক আমার পারিবারিক জীবন চালাতে হবে আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক আমার ব্যক্তিগত জীবন চালাতে হবে নবীর তরিকা মোতাবেক সব জান্নাতে নবীদের সঙ্গে সাক্ষাৎ সিদ্দিকীনের সঙ্গে সাক্ষাৎ শহীদগণের সাক্ষাৎ হয়ে যাবে কারা কারা তুই আসি হাত তুলে দেখায় বন্ধুগণ কোরআন শরীফের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি এই আয়াতের মর্মটা বলে আমি কথা শেষ করব পিশাবুদু চলে আসবেন আমি কথা লম্বা করব না মোটেও পরিবেশ নাই লম্বা করার একজন সাহাবী রসুল ছিলেন তার নাম ছিলেন হযরতে সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন নবী প্রেমিক রসুলের প্রেম কি পরিমাণ তার কলবের মধ্যে ছিল আল্লাহু আকবার ওনার জীবনী আপনারা পড়লে তাফসীরের কিতাবে বুঝতে পারবেন সত্যিকারের আশিক রসুল কেমন হয় আমাদের বাংলাদেশে ওয়াল রাইটিং করে করে আশিক রসুল সম্মেলন করে করে তারা নিজকে আশিক রসুল যারা বলে নামাজ পর্যন্ত পড়ে না তারা কিন্তু আশিক রসুল হইতে পারে না কোনোদিন কোনো অবস্থায় ঠিক না বেটি বলে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে মদিনা শরীফে আসিয়া রসুলের চেহারার দিকে তাকাই তাকে আর ব্যয় ব্যয় করে কাঁদে চোখের পানি দিয়া বুক বাসায় আমার নবীজি জিজ্ঞাসা করলেন হে সাওবান বুঝতে পারলাম না তুমি আমার দরবারের মধ্যে সবক করতে আসো আমি হাদিস পড়াই তোমরা সবাই হাদিস নাও সবাই তো কিতাবের দিকে তাকায় তুমি খালি আমার চেহারার দিকে তাকাও ব্যাপারটা কি কত ওগো নবী মনের জ্বালার কথা কি বলবো আমার মনে একটা জ্বালা আছে এই জ্বালা নিবানোর জন্য কোন আমি পাচ্ছি না কোন কিছু আল্লাহ কাছে দোয়া করি জ্বালান তুনে দি হ্যায় মেরে দিল মে ইয়া রব জ্বালান তুনে দি হ্যায় মেরে দিল মে ইয়া রব জ্বালান কি দাওয়া আপ পিলা দে খুদায়া জ্বালান কি দাওয়া আপ পিলা দে খুদায়া হুজুর আমার দিলের মধ্যে একটা জ্বলন এমন জ্বলন কিভাবে বলবো কিভাবে এই জ্বলনকে আগুনকে নিবাবো প্রেমের আগুন আমি তো টের পাইতেছি না নবীজি বলেন সাওবান একটু খুলি বলো কি বলতে চাও হুজুর যতক্ষণ পর্যন্ত আপনার দরবারে বসে থাকি আমি আপনার প্রেমিক হিসাবে আপনার চেহারার দিকে তাকাই থাকি আপনার চেহারার দিকে তাকালে আমি পুরো পৃথিবী ভুলে যাই আমার এশকম আরেফাতের আগুন শুরু হয় জ্বলা আল্লাহু আকবার কিন্তু ক্লাব যখন বন্ধ হয়ে যায় ঘরের মধ্যে যখন চলে যাই ঘরে যাওয়ার পরেও আমার খাওয়া নাই দাওয়া নাই ঘুম নাই কিচ্ছু নাই আমার সবসময় চিন্তা ধারণা হইল হায়রে আমাদের বিশ্ব নবী কেমন আছেন ইহুদি বেঈমানরা আমাদের নবীর উপর কোনো হামলা করে দিল কিনা আমার নবীর কোনো অসুবিধা হইল কিনা নবীজির কোনো ব্যথা বেদনা হইল কিনা আমার নবী কেমন আছে কেমন আছে এই চিন্তা করতে করতে জল্পনা করতে করতে ঘুমো হারাম খাওয়া হারাম ওগো আল্লাহর নবী আমি আপনার একজন আশেক আপনাকে ছাড়া আমি তাকাই থাকতে পারি না বাড়ি ঘর থেকে শুধু সময় তালাশ করে কোন সময় ছুটি আসিয়া আপনার চেহারায় আনোয়ারকে আমি জিয়ারত করব এই জন্য হুজুর ছুটি পাগলের মতো আসিয়া আপনার দরবারে বসে বসে শুধু আপনার চেহারা দেখলে আমার কলিজা ঠান্ডা হয় আল্লাহ নবী বললেন সাওবান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার আল্লাহ আমাকে জানাইছে আমি তোমাদেরকে জানাইছি যতক্ষণ পর্যন্ত নবীর মহব্বত আর নবীর প্রেম তোমার কাছে পৃথিবীর সমস্ত বস্তু থেকে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারবা না তুমি যখন আমার এমন আসে আল্লাহ পাক তোমার ঈমানকে পরিপূর্ণ করে দিয়েছে এটা তো খুশির কথা পেরেশানি কোনো কথা না কো হুজুর আরেকটা কথা আছে যেটা বলতে ইচ্ছা করে আমার নবী বলেন বলো কি কথা বলতে চাও ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে যতদিন আপনি জীবিত আছেন আমিও জীবিত আছি
আমি তো দিলের মধ্যে যখন এশক মহব্বতের আগুন দাও দাও করি জ্বলে আপনার কাছে আসি এক চেহারা দেখলে আগুন ঠান্ডা হইয়া যায় দিল শান্ত হইয়া যায় কিন্তু আমার কাছে একটা প্রশ্ন হইল হুজুর এমন একদিন আসবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মৃত্যু তো অবধারিত ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন আপনারও মৃত্যু আসবে আমারও মৃত্যু আসবে যখন এই দুনিয়া থেকে বিদায় হইয়া যাব আপনি মৃত্যুবরণ করবেন আল্লাহ পাক আপনাকে দুলা বানাইয়া নিয়ে যাবে আপনার জন্য তো পরকালে জান্নাতের মধ্যে জান্নাতুল ফেরদাউস বরাদ্দ করে রাখছে আল্লাহ পাক কিন্তু আমি তো গুনাহগার আপনার একজন সাহাবী জানি না জান্নাতে যাব কিনা জান্নাতের মধ্যে গেলেও আমি জান্নাতের কোন স্তরে থাকব আমি জানি না হুজুর আমার চিন্তা হইল যদি আমাকে জান্নাতের সর্ব নিচের স্তরে আল্লাহ পাক দিয়া দেয় আপনাকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে দিয়া দেয় তাহলে তো আপনার সঙ্গে আমার জান্নাতের মধ্যে দেখা হবে না দুনিয়ার মধ্যে দেখা না হইলে এক সেকেন্ড ঠিকতে পারি না পাগলের মতো ছুটে আসি জান্নাতের মধ্যে আপনাকে না দেখিলে এই জান্নাত তো আমার জন্য অশান্তির কারণ হইয়া যাবে এই চিন্তায় আমার ঘুম নিদ্রা নাই সুবহানাল্লাহ বলেন দে মুজে ইশকে মুহাম্মদ আর মুহাম্মদ ইউমেগিন দে মুজে ইশকে মুহাম্মদ আর মুহাম্মদ ইউমেগিন হু 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 মুহাম্মদ হি মুহাম্মদ বিরদে মেরা রাত দিন হু মুহাম্মদ হি মুহাম্মদ বিরদে মেরা রাত দিন আল্লাহু আকবার আল্লাহর আশেকরা আল্লাহ আল্লাহ না রাখলে শান্তি লাগে না নবীর আশেকরা নবীর নাম না নিলে অশান্তি লাগে না এই জন্য আল্লাহর বিধানের উপরে কোন পক্ষ থেকে যদি অত্যাচার আসে ব্যভিচার আসে আমার নবীর ইজ্জতের উপরে কোন পক্ষ থেকে যদি কোনো আক্রমণ হামলা আসে নবীর অপমান অবদস্তের কোন বিষয় আসে তখন নবীর আশেকরা বসি থাকতে পারে না বুকের কলিজার কাদা রক্ত দিয়া বেঈমানের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করে একজন নবীর আশেক মাইক্রন সাহেবকে স্বাগতম জানাই নাই মাইক্রনের লগে বন্ধুত্ব আর স্বাগতম জানাইতে পারে যার মধ্যে নবীর আশেক নেই ঠিক না বেদিক ঠিক না বেদিক নবীর আশেক সালমা সাহাবানের মতো হইতে হবে রসুলের কাছে যখন পেশ করলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতে তো আমি থাকতে পারবো না আপনাকে না দেখি তখন কি হবে এই প্রশ্ন করার পরে আমার নবী এখন কি জবাব দিবেন হুজুর চিন্তা করতেছিলেন এটার উত্তর জানা ছিল না ওহি যতক্ষণ আসবে না নবী অনেক প্রশ্নের জবাব দিত ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউহা প্রশ্ন সাহাবীরা করে আল্লাহ পাক ওহি নাযিল করিয়া নবীর মুখে জবাব দেয় ঠিক না বেঠিকই বলেন সাবান প্রশ্ন করল জান্নাতের মধ্যে কি ব্যবস্থা হবে আপনি যাবেন অনেক উপরে আপনার স্থানে কেউ যাওয়ার অধিকার থাকবে না আমরা থাকবো নিচে তাইলে জান্নাতে সাক্ষাৎ হবে না আমি কেমনে জান্নাতে থাকবো এই প্রশ্নের উত্তর হুজুর একটু চাই এটা না হয়ে যাওয়ার পর্যন্ত আমার দিলের কলিজার প্রেমের আগুন নিভবে না জ্বলন তো নে দি হ্যায় মেরে দিল মে ইয়া রব জ্বলন তো নে দি হ্যায় মেরে দিল মে ইয়া রব জ্বলন কি দাওয়াব পিলা দে খুদায়া হুজুর আপনি উত্তর দিলে আমি সান্ত্বনা পাবো সুবহানাল্লাহ নবীজি চিন্তা করতেছিলেন কি উত্তর দিবেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রাব্বুল আলামিন জিব্রাইলকে আমিনকে বলছেন জিব্রাইল যাও তাড়াতাড়ি আমার নবীকে বলে দাও কোরআনের আয়াত নাযিল করে দাও আল্লাহ পাকের পক্ষ থেকে জিব্রাইল আসিয়া এই আয়াতটা নাযিল করছে যে আয়াত আমি আপনাদের সামনে পড়ছি ওয়া মা ইউতিল্লাহু ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا
এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বুঝাইলেন ওগো আমার বিশ্বনবী আপনার পাগল সাহাবীকে আশেক সাহাবীকে বলে দেন তার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিছি সেই উত্তরটা হইল হে সাহাবী তুমি যদি পাক্কা আল্লাহ পাকের বিধিবিধানকে তুমি জীবনে বাস্তবায়ন করতে পারো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতার পুরো সিরাতের জীবনকে তোমার মধ্যে ফিটিং করতে পারো দুইটা কথা শর্ত আল্লাহর বিধানের বাইরে যাইতে পারবে না তোমার আকীদা হবে আল্লাহর বিধান মোতাবেক তোমার আমল হবে নবীর তরিকা মোতাবেক অতএব তুমি যদি তোমার ব্যক্তিগত জীবনে আল্লাহ রাসূলের বিধান বাস্তবায়ন করো পারিবারিক জীবনে আল্লাহ রাসূলের বিধান বাস্তবায়ন করো সামাজিক জীবনে আল্লাহ রাসূলের বিধিবিধান বাস্তবায়ন করো রাষ্ট্রীয় জীবনে রাজনৈতিক জীবনে যদি আল্লাহ রাসূলের বাতানো পদ্ধতি তরিকায় রাজনীতি করি তাকওয়ার রাষ্ট্র পরিচালনা করতে থাকো তাইলে আমি আল্লাহ বলে দিলাম তোমাদের জান্নাতের মধ্যে সাক্ষাৎ হবে তোমাদের যেই ব্যক্তির মধ্যে আল্লাহ রাসূলের বিধিবিধান থাকবে তার সেই ব্যক্তির জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম উলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নবীন ওই সমস্ত সাহাবী জান্নাতি তাদের সাক্ষাৎ হবে বিশ্বনবীর নবী আম্বিয়া কেরামের সাথে সিদ্দিকিনের সাথে সালেহিনের সাথে সবার সাথে সাক্ষাৎ হবে জান্নাতের ভিতরে অতএব টেনশন করার কারণ নাই আল্লাহকে মজবুত করে ধরতে পারলে রাসূলের সুন্নতকে তরিকাকে মজবুত করে জীবনে ধরতে পারলে কোন পরাশক্তির কারণে আল্লাহ রাসূলের বিধান থেকে এক সেকেন্ডও এদিক সেদিক যদি তুমি পিছপা না হও তাইলে জান্নাতের মধ্যে নবীদের সঙ্গে সাক্ষাৎ করতে চাও সঙ্গে সঙ্গে আম্বিয়া কেরামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে সিদ্দিকিনের সঙ্গে সাক্ষাৎ করতে চাও সিদ্দিকিনের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে ওলি গাউস কুতুবের সঙ্গে সাক্ষাৎ করতে চাও তাও হয়ে যাবে শহীদ গণের সঙ্গে জান্নাতে সাক্ষাৎ করতে চাও আমি আল্লাহ জান্নাতে সবার সঙ্গে সাক্ষাৎ করে দেব বলেন সুবহানাল্লাহ কারা কারা জান্নাতে নবীদের সঙ্গে থাকতে সাক্ষাৎ চান শহীদগণের সঙ্গে সাক্ষাৎ চান সিদ্দিকগণের সঙ্গে সাক্ষাৎ চান ওলি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ চান তাহলে একটা কথা আল্লাহ বলছেন ওয়া মা ইয়ুতিল্লাহু ওয়ার রাসূল আল্লাহ রাসূলের কথার বাইরে যাওয়া ঠিক না বেঠিক বলেন রাজনীতি করতে হবে আল্লাহ রাসূলের তরিকা মতো রাষ্ট্র চালাইতে হবে নবী আল্লাহ রাসূলের তরিকা মতো ব্যাংক চালাইতে হবে সুদ বিহীন ব্যাংক নবীর তরিকা অনুযায়ী ব্যবসা বাণিজ্য করতে হবে শরীয়তের বাঁচানো পদ্ধতি অনুযায়ী আমার সমাজ ব্যবস্থা চালাইতে হবে আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক আমার রাষ্ট্র চালাইতে হবে আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক আমার পারিবারিক জীবন চালাইতে হবে আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক আমার ব্যক্তিগত জীবন চালাইতে হবে নবীর তরিকা মোতাবেক সব জান্নাতে নবীদের সঙ্গে সাক্ষাৎ সিদ্দিকিনের সঙ্গে সাক্ষাৎ শহীদগণের সাক্ষাৎ হয়ে যাবে কারা কারা তৈরি আছি হাত তুলে দেখায় আল্লাহ পাক রব্বুল আলামিন চরম আলামিন পিসা হুজুর ফেনী জিলার ভিতরে আগমন করেছেন আমি ফেনীর কিছু সন্তান হুজুরকে আমরা ফেনীবাসী স্বাগতম জানাই এ আল্লাহর অলির চেহারা দেখিয়া ওনার সংস্পর্শ গ্রহণ করিয়া ওনার নসিহত উপদেশ গ্রহণ করি ওনার কলবি রুহানি কথাবার্তা শুনিয়া আল্লাহ যেন আমাদেরকে পাক্কা আল্লাহওয়ালা বানাই দেন নবীওয়ালা বানাই দেন শরীয়ত পন্থী বানাই দেন মারফত পন্থী বানাই দেন সকল বাতিল থেকে যেন আমাদের ঈমান আমলকে আল্লাহ পাক মুক্ত রাখেন আল্লাহ আমাদের যা কিছু বললাম আমাকে আমল করার তৌফিক দান করেন পুরো জাতিকে আমল করার তৌফিক দান করেন কোরআন আমাদের সম্বল কোরআন ছাড়া উপায় নেই কোরআন ছাড়া আমল নেই কোরআনের বাইরে আমরা এক কদম রাখবো না রাজি আছেন তো ইনশাআল্লাহ এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রতিবাদ করা প্রত্যেক মুসলমানের ফরজ ঠিক না ঠিক বলেন তাই আমরা ইসলামের কথা বলবো কোরআনের কথা বলবো নবীজির কথা বলবো কে নারাজ হবে কে খুশি হবে
আমাদের দেখার কোনো কারণ নাই আমার আল্লাহ ওয়াদা করেছেন জান্নাতে নবীর সঙ্গে সাক্ষাৎ করতে হইলে তুমি রাসূলের কথার বাইরে যাইতে পারবা না শরীয়তের কথার বাইরে যাইতে পারবা না আল্লাহর বিধানের কথার বাইরে যাইতে পারবা না দুনিয়ায় যা ইচ্ছা তাই হোক কেউ রাজি হোক কেউ নারাজ হোক প্রয়োজনে আল্লাহ রাসূলের কথার উপর চলতে গিয়া যদি আমার জেল যাইতে হয় জেলে যাব আমার যদি ফাঁসি হয় ফাঁসি দাও আমার যদি বুকের টাকা রক্ত দিতে হয় বুকের টাকা রক্ত দিব অন্য কারোর জন্য না আল্লাহ রাসূলের জন্য কিনবে আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমাকে বলেছেন খুবই সংক্ষিপ্ত কয়েক মিনিট কথা বলার জন্য তাই আমি আয়াতটা সামান্য প্রেক্ষাপট বয়ান করি আলোচনা করে দিলাম আল্লাহ আমল করার তৌফিক দান করুক হুজুর আসবেন আজকে আমাদের প্রধান অতিথি যারা যারা আছেন কেউ যাবেন না বৃষ্টিতে ভিজেন বৃষ্টিতে কাপড় ভিজান আল্লাহ বাদ আপনাকে আপনার এই ভিজার কষ্টের বিনিময় আপনার মাধ্যমে এই জমিনে কোরআনের আজ কায়েম হবে ইনশাআল্লাহ ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ